স্বামী জগদানন্দ গিরি গুরু মহারাজ এই ভাগবান গ্রামে অবিভক্ত মেদিনীপুর জেলার বেলপাহাড়ি থানা ঝাড়গ্রাম মহকুমায় একটি সাধন কেন্দ্র স্থাপনা করলেন। এখানকার ক্রিয়াবান সাধকের সক্রিয় সহযোগিতায় তারা দান করলেন ভূমি। সেই ভূমির উপরে প্রতিষ্ঠিত হলো একটি আশ্রম, যে আশ্রম ধীরে ধীরে 50 বছরে পদার্পণ করল। সেই 50 বছরে পৌঁছানোর পরে এখানকার ক্রিয়াবান সাধক সাধিকা ধর্মানুরাগী পরমার্থের প্রতীক এবং আধ্যাত্মিক চেতনা সম্পন্ন তারা সকলে চাইলেন একটা অনুষ্ঠান হোক এবং মূল আশ্রমের সাধকগণ সাধু মণ্ডলী সন্ত মহান্ত এবং ভক্তিমতী মাতৃমণ্ডলী এই উপস্থিত সভাস্থলে সকলের প্রতি সাধুবাদ ও নমো নারায়ণায়। ওম নমো নারায়ণ। আজকের মতো দিনমপি রজনী সায়ং প্রাত, গত পরশু থেকে আজ এ পর্যন্ত আপনাদের গ্রামের সকলেই এ নিয়ে ব্যস্ত এবং আপনাদের সাথে পারিবারিক সম্পর্ক যুক্ত যারা দূরে দূরে রয়েছেন তাদেরকেও আপনারা ডেকে এনেছেন। চলো, কেন একটি সৎসঙ্গের আয়োজন প্রতি বছরের মতো এখানে এবছরও হবে, তবে 50 বছরকে কেন্দ্র করে একটা বর্ণাঢ্যময় অনুষ্ঠানের আয়োজন আপনারা করেছেন। এই সভাস্থলে যারা উপস্থিত তাদের এই যে ঘটগুলো দেখতে পাচ্ছেন, এই ঘটগুলোর মতো একটা শরীর, মানব কায়াটাও সেই ঘটেরই মতো। তাই সাধক কবিগণ বললেন, ঘট ঘট মে ঘরি বসে যেও গির সুত মে জ্যোতি জ্ঞান গুরু কি প্রকাশ বিনা কৈসে প্রগট ভূতি। ঘট ঘট মে ঘরি বসে, আপনাদের এই যে ঘট গুলো বসে রয়েছে শরীর গুলো, এতে কে রয়েছে? সেই পরমাত্মা হরি। ঘট ঘট মে ঘরি বসে জিও গিরি সুত মে জ্যোতি, যেমন একটা পাথরের চকমক পাথর, তাকে ঘষা দেবেন আগুন বেরিয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে না। আপনি আরামসে সেই পাথরটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু তাতে আগুন লুকিয়ে রয়েছে। ঠিক তেমনি আপনাদের শরীরের ভেতরে সেই পরমাত্মা বাসুদেব লুকিয়ে রয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন না। তাকে কে দেখিয়ে দেয়? জ্ঞান গুরু কি প্রকাশ বিনা কৈসে প্রগট ভূতি, কৈসে প্রগট ভূতি, ঘট ঘট মে ঘরি বসে। যেমন ঘটটা বসে আছে কিসের উপরে? একটা বিড়ার উপরে। আবার সোজা হয়ে বসে আছে পরশু দিন থেকে, কাল সকাল থেকে, পরশু দিন যখন আপনারা সাজালেন তখন থেকে বসে আছে ঘটগুলো, এখনো পড়েনি, হেলেনি ডুলেনি কিছু না, জল নিয়ে বসে আছে। কিন্তু আপনারা সকলে ঘট হলেও কিন্তু হিলছেন ডুলছেন, কেন না? আপনাদের বিড়াটা ঠিক নেই। সে বিড়াটা কি জানেন? যখন গুরুদেব দীক্ষা দিলেন তখন সকলকে বলে দিয়েছিলেন তোমরা পদ দর্শন করে বসো। আপনারা বসেছেন? বসেননি।
না বসার ফলে কি হয়েছে, আপনাদের কলস বসব নড়ছে এদিকে সেদিকে, কেউ পাড়া বাড়াচ্ছে, কেউ মাথা বাড়াচ্ছে, কেউ শুয়ে পড়ে ঘুমিয়ে গেছে হয়তো অনেকে। তাই এই হরিকে জানতে গেলে আপনাকে সেই কলসটাকে সোজা করতে হবে, যার নাম হলো স্থির সুখম আসনম। প্রথমে কে কে পদ্মাসন করতে জানেন, যারা সামনে বসে আছেন পদ্মাসন করুন দেখি, পেছনদের ছাড়ো, পেছনদেরকে পেছনে বেঞ্চ যারা বসে তারা মাথা নিচু করে মাথা উঁচু করে। এই পদ্মাসন স্থির সুখম আসনম, যারা অনেকক্ষণ ধরে পদ্মাসনে বসে থাকতে পারবেন তাদের সে অনুভূতির যে দরজাটা, এবং সতত যুগতানাম ভজতাম পিতৃপূর্বকম দদামি বুদ্ধিযোগন্তম যেন মামু পজান্তিতে। যারা সতত এই নিশ্চিত কেন বসছেন, আপনি পদ্মাসনে কেন বসবেন, ছেলেরা পড়াশোনা করতে কেন বসে, পাস করতে হবে, পাস যদি না করি আমি সারা জীবন মূর্খ থেকে গেলাম, আর মূর্খ যদি থেকে যাই এখনকার দিনে মূর্খ ছেলেকে কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিবে না, দিচ্ছে মেয়ে বরং আয়ু বড় থেকে যাক মূর্খ ছেলেকে বিয়ে দেব না, বলছে না কি গো, কেউ চাইবে বিয়ে হতে? ঠিক তেমনি আমাদের অবস্থা, আমরা এই বিড়াগুলোকে ঠিক করি না বলে হেলছে দুলছে, আমাদের ভেতরে যে পরমাত্মা রয়েছে তাকে বুঝতে পারছি না, আর তার সাথে সম্পর্ক সংযোজিত করার জন্যই এবং সতত, তাই সতত যুক্ত হয়ে থাকার জন্য পদ্মাসন করা। একবার একবার এক বাবাজি সন্ধ্যার প্রাকালে এক গ্রামে গিয়ে উপস্থিত হলেন, তিনি গিয়ে একটা গাছের গোড়ায় বসছেন গ্রামের বাইরে, স্কুল থেকে ফিরছিল অনেক ছেলে, সেই ছেলেরা বাবাজিকে গিয়ে বলছে, বাবাজি গ্রামের বাইরে আপনি বসে আছেন, আপনার রাতের বেলার খাওয়ার দাওয়ার কি ব্যবস্থা হবে, আপনি গ্রামে চলুন। তখন বাবাজি বলছেন, আমি গ্রামে যাই না, একান্ত জায়গায় থাকবো, ভজন পূজন ভালোভাবে গ্রামে গেলে, যদি কোনো ঘরে থাকি সকালের ঘরে বাচ্চারা রয়েছে কান্নাকাটি করবে, রাত্রেবেলা তার কীর্তন, অনেক বাচ্চা আছে রাত্রেবেলা কীর্তন করে না, মাকে ঘুমাতে দেয় না, বাবাকে ঘুমাতে দেয় না, কাউকে ঘুমাতে দেয় না, আবার যদি বৃদ্ধ থাকেন রাত্রিবেলা কাশি আর হাঁচি কাউকে ঘুমাতে দেবে না, অতএব আমি গ্রামে গিয়ে লাভ আমার নেই, একান্ত জায়গায় আমি থাকব। আর একটা কথা, আমার শর্ত হলো যদি কেউ 108 যজ্ঞ করেছে তার ঘরে আমি যেতে পারি, এই শর্তে যেতে পারবে, সে 108 যজ্ঞ করেছে। তখন সে ছেলেটা একটু দীর্ঘ নিঃশ্বাস পড়লো, তার ভাই বোন দুজন স্কুল থেকে ফিরছিল, সে ফিরে গেল, ফিরে গিয়ে তার মাকে বললো, গাছের গোড়ায় অশোক গাছের গোড়ায় একটি সাধু বাবা বসে আছেন একজন, তাকে ডাকলাম, তিনি বললেন যে 108 যজ্ঞ করেছে তার ঘরে তিনি যাবেন, অন্য ঘরে যাবেন না, আর তিনি সেখানে সেবা নেবেন এবং বিশ্রাম করবেন। তখন তার মা হেসে বলল, বলিবি যা, আমার ঘরে 108 যজ্ঞ করা হয়েছে, আপনি চলুন, আমার মা করেছে বললেন। তোমার মা করেছে 108 যজ্ঞ? না হা না, আচ্ছা ঠিক আছে যাবো, আমি একটু পরে যাচ্ছি। সে বাচ্চাটা বসে থাকলো, তার ভাই বোন দুজনে বাবাজিকে নিয়ে পৌঁছালো, পৌঁছাতে বাবাজি বললেন, তোমার মা কোথায়? মা তখন তাকে আসন বিছিয়ে দিয়েছেন, এক ঘটি জল দিয়েছেন, কেন না সাধু নাম দর্শনম পূর্ণম, সাধুকে দেখলে পূর্ণ হয়, আর কি হয় না, প্রতি পদে পদে
সাধু দর্শনের জন্য, মন্দির দর্শনের জন্য, তীর্থ দর্শনের জন্য, সৎসঙ্গের জন্য, আশ্রমের সেবার জন্য যারা যান, তাদের প্রতি পদে একটি তীর্থযাত্রার ফল লাভ হয়, একটি যজ্ঞের ফল লাভ হয়। যারা হেঁটে হেঁটে যায় এমনি না, আবার কি চল ছিদ্র কপট মোহিনী ভাবা নির্মল মঞ্জস মোহি পাবা। বলছেন যারা ছলনা করে, যাদের মনে ছিদ্র রয়েছে, পরের যারা দোষ দেখে, যারা হিংসা করে, যারা কপটতা করে, আর কি করে, যারা চুগলি করে, চুগলি বুঝতে পারছেন, যেমন বৌমা শাশুড়ির চুগলি করে আর শাশুড়ি বৌমার চুগলি করে, অনেক ঘরে আছে, দুজন দুজনের চুগলি করে, ফলে দুজনের ঘরে প্রতিদিন সকাল সন্ধ্যা রামায়ণ চলছে, রামায়ণ চলছে, কারোর মনে শান্তি নাই। বলছেন ছলনা, ছিদ্রতা এবং ত্যাগ করে যারা সরল হৃদয়ে সাধু দর্শনের জন্য যায়, তার কাছে আমি সতত যুক্ত হয়ে থাকি এবং তার বুদ্ধিতে এমন মার্জিত করে দিই, শুদ্ধ চিত্ত শুদ্ধি করে দিই, যার ফলে মাম পজান্তিতে আমাকে সে জানতে পারে আমি তার হৃদয়ে রয়েছি, এই যে ঘটে ঘটে সে পরমাত্মা রয়েছেন, আপনি তখনই বুঝতে পারবেন ক্রিয়াযোগের অভ্যাসের দ্বারা। সাধু বাবা গেলেন, তার মাকে তিনি দেখলেন, দিয়ে বলছেন মা তোমার ছেলের মুখে শুনলাম তুমি নাকি 160 যজ্ঞ করেছ, না হা না কি করে, না আমি গুরুদেবের মুখ থেকে শুনেছি যদি কেউ সাধু দর্শনের জন্য যায় হেঁটে হেঁটে এবং ছল ছিদ্র ত্যাগ করে, আমার ছোট্ট ছোট্টটি বালক বালিকা এরা নির্মল, এদের মনে কোনো বিকার নেই, সাধুকে দেখেছে ডেকে আনতে গেছে, এরা এখান থেকে আপনার পর্যন্ত যত যাওয়া আসা 108-এর বেশি যজ্ঞ হয়ে গেছে এদের, তবে এদের বাড়িতে আপনি আসবেন না। সাধু বাবা হাসলেন, বাহ তুমি তোমার গুরুমুখী বিদ্যাকে পেয়েছ, গুরুমুখী বিদ্যাকে লাভ না করতে পারলে কেউ কখনো আধ্যাত্মিক উন্নতি করতেই পারবে না। তিনি থাকলেন এবং সুন্দর করে তিনি কীর্তন করলেন, যেমন আপনারা করেন না, ভজ ভজ বাসুদেব জপ জপ বাসুদেব রট রট বাসুদেব নাম রে, ভজ ভজ বাসুদেব জপ জপ বাসুদেব রট রট বাসুদেব নাম রে, ভজ ভজ বাসুদেব জপ জপ বাসুদেব রট রট বাসুদেব নাম রে, যারা সতত ঘরের কাজ করতে করতে, চাষ করতে করতে, ধান লাগাতে লাগাতে, একজন মা বলছে আমি জমিনে ধান লাগাচ্ছিলাম, তিনি ক্রিয়াবান মানে ক্রিয়া নিয়েছেন, ক্রিয়া করেন, বলছিলাম ধান লাগাতে সময় এমনি মনে মনে স্মরণ করছি, জমিতে ধানের গুচ্ছিগুলো গাড়াচ্ছি যেন হঠাৎ চারদিকে আলো ভরে গেল, আমি দাঁড়িয়ে পড়লাম, দেখলাম সবই আলোয় 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 ভরে গেল, আমি অবাক হলাম, চোখ বন্ধ করলাম, দেখি ভেতরে আলো বাইরে আলো, আমাদের গুরু মহারাজের ঘটেছিল।
সেই আলো, আপনাদের ভেতরে সে আলো জ্বলছে বলে আপনারা জ্বলে আছেন। আর আলো নিভে যদি যায় সব নিভে গেল। তাই আলোকে জানো না, আলোতে চলে না, আলো চলনা। সেই গুরু মহারাজ বারবার বলতেন, সে আলো চোখ বন্ধ করলে কি দেখতে পাচ্ছেন? অন্ধকার। কীর্তন শোনালেন, সৎসঙ্গ শোনালেন, সেবা করে তার পরের দিন প্রাতকালে তাদেরকে উপদেশ দিয়ে আবার প্রস্থান করলেন। অর্থাৎ ঠিক এমনি করে প্রতিদিন তাতে লেগে থাকা, নিত্য ক্রিয়াযোগের অভ্যাস করা। একবার সতত যুক্ত না একটা দৃষ্টান্ত দিতে গিয়ে একদিন বাবাজি বলছেন, সুজসা, সুজসা নামে এক নাবালিকা কন্যা ছিল সিংহলে, আমাদের দেশে না সিংহলে। সেই সুজসা শৈশব থেকে ভগবানের ভক্তি করে, ভগবান বাসুদেবের ভজনা করে। তার বাবা ছিলেন একজন বানিয়া জাতির লোক, তিনি ব্যবসা করার জন্য বাইরে যেতেন। কিন্তু তার মেয়ে ঘরে থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে পড়তো, ভগবানের সেবা করতো, তারপর মায়ের কাজ করে দিত, বাবার কাজ করে দিত, যা কিছু করত, এবং তার ইষ্টদেব যে ছিলেন বাসুদেব তার সে পূজা করত, স্কুল যেত, পড়াশোনা করত, সকলের মন জয় করত সেবা শুশ্রূষা ব্যবহারের দ্বারা। এমনি না, আপনার ব্যবহার যদি মধুর হয় তবে সকলেই আপনাকে ভালোবাসবেন। যেমন শ্রীমতী রাধারানী, ব্রজগোপীগণ, তাদের এত ব্যবহার ভালো, কেন ভালো হয়? কেন ভালো হয়? ভালো হয় যদি আপনার ভেতরে সত্য গুণ থাকে। আমাদের গুরু মহারাজ যে গ্রামে আসতেন, এখানে ফণী বাবার ঘরে তিনি উঠতেন, তার ব্যবহারে এখানকার মানুষ তার কাছে প্রিয় হয়ে উঠেছিল। যখন তখন চলে আসতেন তিনি ভাগাবাদে, শিলদাতে চলে আসতেন। তাই সে সুজসা বড় হয়েছে। মেয়ে যখন বড় হয় তখন মা বাবার ঘুম ধরে না, আমার মেয়ে এত ভালো, তার অনুকূলে যদি কোনো পাত্র না পাই তো মেয়েটার জীবনে দুঃখী হয়ে যাবে। তাই সে বর খুঁজতে লাগলো, খুঁজে খুঁজে আর একজন বনিকে অর্থাৎ বৈশ্য ঘরে ছেলেকে সে পেল। তার নাম হলো সুমঙ্গল, এর নাম হলো সুজসা, তার নাম হলো সুমঙ্গল। বিবাহ হয়ে গেল, শ্বশুর বাড়িতে চলে গেল। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়েও সে তার কাজ ছাড়েনি, অর্থাৎ তার আত্মকর্ম প্রতিদিন। যেমন এই যে কলসি বসেছে বিড়ার দ্বারা, গুরুদেব বলে দিয়েছিলেন তুমি প্রতিদিন পদ্মাসন করে বসবে, বসলে কি হবে, তোমার যে বুদ্ধি রয়েছে স্থূল বুদ্ধি, বৈষয়িক বুদ্ধি, তাকে সূক্ষ্ম করার জন্য পদ্মাসন তোমার অতীব ক্রিয়াশীল, পদ্মাসনে বসতে হবে। দেখুন না, সরস্বতী মাতা শ্বেত পদ্মা সন্না দেবী শ্বেত পুষ্প পতভিতা, ভগবান ব্রহ্ম সৃষ্টিকর্তা, তিনি পদ্মের উপরে জন্মগ্রহণ করলেন, তে পদ্মের কত মহিমা। আপনার যে শরীরটা, আপনি কি জানেন আপনার শরীরের ভেতরে কতগুলো পদ্মফুল ফুটে আছে? এ বাইরের পর্দা ফুল আপনি তুলে আনলে এক ঘন্টা ভেতরে সে শুকিয়ে যাবে, কিন্তু শরীরটার ভেতরে ভগবান দিয়েছেন চরণ কমল, পাদটাও কমল, চরণ কমল, এ কর কমল, আবার মুখ কমল, নয়ন কমল, এগুলো কমল বলছে, কমলের সাথে একে তুলনা করা হয়েছে। আবার আপনার যে মেরুদণ্ড রয়েছে, মেরুদণ্ডগুলো কিন্তু কমল ভরপুর, এতে সাতটি কমল সংযুক্ত রয়েছে। কিরকম? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আত্মচক্র, সহস্রার।
আপনারা 50 বছরে পৌঁছেছেন তো আপনার সেই মেরুদণ্ডের ভেতরে যে কমলগুলি রয়েছে তার মোট 50টি পাপড়ি রয়েছে। মূলাধারে যে কমল তার চতুর পাপড়ি, চারটি পাপড়ি, স্বাধীনে ছ পাপড়ি, ছ চার দশ পাপড়ি, তারপরে মণিপুরে দশ পাপড়ি, কুড়ি পাপড়ি, তারপরে হৃদয়ে বারো পাপড়ি, কুড়ি আর বারো কত হলো তুলতে হবে না, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমি ভিডিও পাঠিয়ে দেবো। আর কণ্ঠদেশে হলো, হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে পাঠিয়ে দেবো। ষোলো, ঠিক আছে, হ্যাঁ বত্রিশ আর ওটার থেকে আর ওটা ভালো আছে চাউনি। ষোলো এবং কুটাস্তে হলো দুই, মোট হলো পঞ্চাশ। এই পঞ্চাশটি পাপড়ি আপনার শরীররূপী সরোবরে পদ্মফুলগুলো রয়েছে এবং এই পদ্মফুলগুলো বিকাশ প্রাপ্ত হবে কখনই না যখনই আপনি নিত্য এবং সতত যুক্ত হয়ে থাকবেন, তখনই বিকাশ প্রাপ্ত হবে এবং আপনার ভেতরে দাদামি বুদ্ধি যোগন্তম, তাকে এমন আমি বুদ্ধি দেব যে বুদ্ধির ফলে ফলে আমাকে সে জানতে পারবে। তাই সে সুদশা শ্বশুর বাড়িতে গিয়ে সেই পদ্ম ফুল দিয়ে সে পূজা করতে শুরু করলো। বাইরের পদ্ম ফুলের কোনো দরকার নেই, আপনি ভেতরের পদ্ম ফুলকে ফোটান আর তাকে পূজা করুন। এ পদ্ম ফুল ফুটতে 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 অনন্তের সাথে অনন্তের পূজায় সে নিমগ্ন হবে। এইভাবে সে শুরু করলো, বিবাহ হয়ে গেল, শ্বশুর বাড়িতে গেল, কদিনের পরে তার স্বামী এবং তার শ্বশুর মশাই দুজনে ব্যবসা করতে চলে গেল বাইরে, নৌকায় করে তখনকার দিনে জাহাজে যেত ব্যাপার করতে চলে গেল। আরে ঘরে থাকে নববধূ, ঘরে আছে স্বামী, এখন বাইরে গেছে। সাধারণ যদি নারী হতো মনের দুঃখে দুঃখে মনের দুঃখে সে হায়রান হয়ে যেত, কিন্তু সে হায়রান হলো না। কেন? তেষাং সতত যোগতা না, সেই পরমাত্মা তার ভিতরে, তার সাথে সে বিবাহ করে নিয়েছে। বাইরে সবই থাকতে পারে, না থাকতে পারে, চলে যেতে পারে, তাহলে আজকে হায়রান হবো না। কিন্তু আমার সাথে যেমন ব্রজগোপীগণ তারা কৃষ্ণকে তার পতিরূপে মেনে নিয়েছিলেন, যিনি আমার প্রাণপতি বাসুদেব, যার নাম আত্মা, অতএব তাকে মেনে নিয়ে তার সাথে প্রতিদিন তার চলা ফেরা শোয়া উঠা বসা সেই তাকেই তিনি পতি বলে ভেবে নিয়েছেন। বাকি তার বিবাহ হয়েছে, লোক মর্যাদা লোক ব্যবহার সে তো করতে হবে, কিন্তু ভেতরে যে পতিদেব রয়েছে তার সাথে আমার কখনো সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার নয়, না হবে না হয়েছিল। লাইরি বাবা তার পাঁচটি আদেশের ভেতরে বলেছেন না, প্রতিদিন তুমি সৎসঙ্গ করিবে। সৎসঙ্গ করার জন্য দেখুন, এই সৎসঙ্গটা করার জন্য এক বছর ধরে এখানকার যারা ক্রিয়াবান সাধক সাধিকা তারা লেগেছেন, তবে কি আজকে সৎসঙ্গ জুটেছে। কিন্তু প্রতিদিন সৎসঙ্গ করার জন্য কোনো দরকার নেই, বিনা পয়সায় সে কাজটি হয়। বগের পয়সা কে কাম রে বন্দে, বগের পয়সা কে কাম, বগের পয়সা কে কাম রে বন্দে, বগের পয়সা কে কাম, জি ভর কে তু করলে প্যারে, জি ভর কে তু করলে প্যারে, সগর সঘন প্রাণায়াম, বগের পয়সা কে কাম রে বন্দে, বগের পয়সা কে কাম, বগের পয়সা কে কাম রে বন্দে, বগের পয়সা কে কাম। এই বিনা পয়সার কাজ, কোন পয়সা করে কিচ্ছু দরকার নেই। একান্ত ভাবে ঘরে বসে তুমি করতে পারো। সেই সুজসা খবর পেয়েছেন তার স্বামী ফিরে আসছে, স্বামী শ্বশুর দুজনে ব্যাপার করে, সে ঘরে আছে, নিত্য সে ভগবানের সেবা করে, ধ্যান করে, জপ করে আর মনকে সে সন্তুলিত রেখেছে। কেন?
না তাতে সে যুক্ত হয়ে আছে। যোগ যোগ যুক্ত হবার জন্য আমার সাথে তুমি যুক্ত হয়ে গেলে তোমার মনে কোন প্রকারের যারা নিত্য গীতা পাঠ করে তাদের জীবনের যত কিছু সমস্যা সবই সমাধান হয়ে যায় সে গীতা পাঠের ফলে। অর্জুনের মতন তো নয় সমস্যা আপনার জীবনে। এবার সুজাসা তার স্বামী এসে সমুদ্রের পাশে তার জাহাজ থেমেছে, গ্রামে প্রচুর লোক গেছে ওই জিনিসপত্র নিয়ে আসবে, কে দেখা করতে গেছে, কেন এক বছর পরে সে ফিরে এলো। তার ভেতরে মন্দার মালা বলে একটি সুন্দরী ছিল, সে দেখা করতে গেছে। সে কিন্তু বারবনিতা মানে বেশ্যা, সে দেখা করতে গেছে। এখন নৌকা থেকে দেখলো চোখে চোখ পড়ে গেল, আর তাকে দেখে আশ্চর্য হয়ে গেল, বলে এত অপূর্ব সুন্দরী। মনে বসে গেল চোখ হলো ক্যামেরা, ভগবান দিয়েছেন চোখ ক্যামেরা, ফটো তুলে নিল, যে ফটোটা ভালো নয় সেটা ছেড়ে দিল, আর যেটা তার মনে বসে গেল তাকে আর সরাতে পারলো না। তাই তো হচ্ছে লাভ ম্যারেজের নেশা, ফুটে বসে গেল। বস যেই বসে গেল নেমে তো এলো, তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল, সুন্দর গামলায় জল ভর্তি যেমন সাধু বাবাদের করে তার স্বামী এসছে, এক বছর পরে তার চরণ ধুইয়ে দিল, তার কপালে চন্দন দিল, গলায় মালা দিল, সে এত সব তার সৎকার করলো এত শ্রদ্ধার সাথে ভক্তির সাথে, কিন্তু মনটা সে দেখতে পেলো সে তো স্মিত হাসি হাসলো না, বেঁকে গেছে বেঁকে গেছে। কিন্তু মন্দার মালা পাকলো না, শুধু দেখলো, আর মনে মনে ভাবছি হে পরমাত্মা আমি আজ কি দেখলাম, এটা দেখা তো আমার উচিত ছিল না, আমার যা দেখাটা উচিত ছিল সে বদলে গেল, অদ্ভুত, এটা তোমার কৃপা। ঠিক আছে, স্বামী তার ঘরে এলো, খাওয়া দাওয়া করলো, সব ঠিকঠাক চললো, কিন্তু মন বাঁকা। আমরা যে জন্য সংসারে এলাম তার প্রতি মন নেই, বন সকলের বেঁকে গেছে, কিসে বেঁকে গেল না, ওই বিষয়ের নেশায় তার মন বেঁকে গেল, আর ভগবানকে ভালোবাসলো না। ভগবান তখন ভাবছেন ঠিক আছে আমি তো আছি দেখবো, সোজা করলে যদি ঘি না উঠে বাঁকাতে হবে, ভগবান বাঁকাবে। এরপরে কি হলো খুব খেয়াল করে শুনবেন, মন্দারমালা প্রতিদিন তার ঠাকুর ঘরে যায়, এবং সতত যুক্তি সাং সতত যুক্তানাম, গভীরভাবে সে ধ্যান করে। আর আপনি যে ঘরে যে অধ্যয়ন করেন, যে ঘরটায় বসে সে ঘরে কিন্তু আধ্যাত্মিক তরঙ্গ বাড়ছে বাড়ছে, বিস্তার লাভ করছে। আর তার স্বামীকে কিন্তু সে তার মন জয় করতে পারলো না, সেটা বেঁকে গেছে। এবং একদিন তার স্বামী চলে গেল তার ঘরে এবং তাকে নিয়ে আসার সে প্রস্তাব দিল। মন্দারমালা বলছে আমি যে কুলে বিবাহ করেছি এ কুলের কোন পুরুষ কখনো বাইরে কোন স্ত্রীর দিকে যায় না, তাদের মন যায় না, তোমার মনে গেছে কিন্তু তুমি সেখানে যেতে পারবে না, তুমি তাকে বিবাহ করে ঘরে নিয়ে এসো, আমার কোনো আপত্তি নেই, তোমার দুটি স্ত্রী হবে কি আছে। সে কিন্তু গেল নিয়ে এলো, কিন্তু মন্দারমালা তার নাম তাকে নিয়ে থেকে গেল, যেমন ধ্রুবের মা হয়েছিল না দুটি, ঠিক তেমনি দ্বিতীয় পত্নীর সাথে সে মিশে গেল। আর প্রথম পত্নী সুজসা সে তার ভগবানকে নিয়ে থাকে, আর স্বামীর সেবা যতটুকু পারে সে করে, কারণ স্বামী তো এর দিকে তাকে ভালোবাসে না। ঠিক পরমাত্মা আমাদের সকলের ভেতরে রয়েছেন, তুমি তাকে ভালো নাই বাসো, কিন্তু সে তোমার কাজ করে যাচ্ছে, সে কাজ ছাড়ছে না। সেই মন্দারমালা
এবার তার স্বামী স্ত্রী দুজন আর সুমঙ্গল মঙ্গলমালা দুজনের ঘর বেঁধেছে, কিন্তু সুদশা সে তার পরমাত্মা রূপী স্বামীকে নিয়ে সে তার থাকে, জপ করে, ধ্যান করে, শ্বশুর শাশুড়ির সেবা করে, স্বামীরও করে, তাকে নমস্কার করে, তার কাছে যায়, সে তার ত্রুটি কিছু কিছু কিছুই সে রাখেনি। একদিন সেই তার স্বামী আরো একজন স্ত্রীর সাথে মনকে বাড়িয়ে দিয়েছে, তৃতীয় দুই ছেলে তিনে চলে গেছে, নরকের রাস্তা তার তৈরি হয়ে গেছে। জানতে পারল সু মঙ্গলমালা জানতে পারলো, মঙ্গলমালা জানতে পেরে তার ঘরে সকাল সকাল একজন সাধু বাবা এসেছেন, যার পাশে যাই থাকে সে তো ভিক্ষা তাই দেয়। এবার মঙ্গলমালা সকালবেলা সাধু যখন তার পাশে এসেছেন, সাধু এসেছেন কার কাছে? সুদশার কাছে। তিনি এসেছেন তার ঘরে, সাধু সন্ন্যাসী আসেন, তার সেবা করে, হরি কথা হয়, কীর্তন হয়, সবই হয়, তার মনে আনন্দের কোনো সীমা নেই। কার? সুদশার। কেন? না, সে আনন্দকে ধরে রেখেছে। আর সাধু বাবাগণ তার ঘরে এসে কীর্তন করেন, গান করেন, ভজন করেন, শোনান। সাধু বাবাগণ গান করছেন, আজকে আপনারা শুনবেন গিরি গুহা গুঞ্জন সঙ্গীতাঞ্জলির আ বিভাগের সঙ্গীত সংখ্যা 8। ব্রহ্মর্ষি সত্যানন্দ সন্ন্যাস আশ্রম থেকে একটি সঙ্গীতের পুস্তক বেরিয়েছে, সে হলো এইটি। গান গাইছেন সাধু বাবাগণ, কার ঘরে? সুদশার ঘরে। সকলে মিলে কীর্তন হচ্ছে, কীর্তন যেখানে হয় ভগবান সেখানে পরোক্ষ রূপে উপস্থিত হন, প্রত্যক্ষ রূপে তারা যারা সাধক তারা অনুভব করেন। আনন্দ এসেছি নন্দ গ্রামেতে, চল সখী দেখে আসি তারে, আনন্দ এসেছে নন্দ গ্রামেতে, চল সখী দেখে আসি তারে, দুধি দুধ্বনি বিঘাতে
রাজগণ এসছেন, গান গাইছেন, আনন্দের হাট বসে গেছে। ঠিক সেই সময়ে ভুলক্রমে মন্দার মালার দ্বারে এসে পৌঁছেছেন বাবাজি সকালবেলা। আর মন্দার মালা হাতে তুলল একটি পাত্র, মারল সাধু বাবার কপালে, কপাল ফেটে গেল, দর দর করে রক্ত বইতে শুরু করল। সাধু বাবা কি আর বলবে, হাত কপালে চেপে সে নারীর মুখ দেখল, আর সেখান থেকে ধীরে ধীরে চলে গেল। চলে গিয়ে দাসীগণ দেখে নিল, দাসীগণ তাকে নিয়ে গেল সুজসার ঘরে। সুজসা দেখে আর কাঁদে, সাধু বাবাকে যত্ন করে সে সেবা করে তার কপালে ওষুধপত্র লাগিয়ে দিল, তার বিশ্রামের ব্যবস্থা করে দিল। সুজসার মনে আনন্দের আর সীমা নেই, কেন না দেশাং সতত যুগতানাম, সে ভগবানের সাথে যুক্ত হয়ে রয়েছে, যে আনন্দের সাথে যুক্ত হয়ে থাকবে, হাজার দুঃখ হলেও সে ব্যতীত হবে না। তাই হয়েছিল সুজসা। এবার সুজসা না থাকতে পেরে গেল তার সে সতিনের ঘরে মন্দারমালার কাছে, গিয়ে বলছে, দিদি এ কি সাধুর প্রতি অবমাননা, সাধুকে তাড়না, এই যে নরকের দ্বার তুমি খুলছ, তুমি শুধু না স্বামী হতে যাবে, এ কি করছ তুমি? তাকে বলল, বলি এটা উচিত নয়, এ এমন কুলে তুমি এসেছ যেখানে পতি পরমেশ্বর, আপনারা সকলে শুনেছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, আবার এটাও আছে পতি ব্রহ্মা পতি বিষ্ণু পতি দেব মহেশ্বর পতি দেব পরম ব্রহ্ম তসময় পতি দেব নমঃ। পতির ভেতরে যে রয়েছে সেই পরমাত্মা, সতীর ভেতরে যে রয়েছে সেই পরমাত্মা, পুত্রের ভেতরে যে রয়েছে সেই পরমাত্মা, কন্যার ভেতরে যে সে রয়েছে পরমাত্মা, পরমাত্মা সর্বভূতাত্মা। পতির শরীর চলে যাবে কিন্তু পরমাত্মা যাবে না, তাকে তুমি ভালোবাসো, সেই বুদ্ধি আমি তাকে যুগিয়ে দিই। ভগবান তাকে সেই বুদ্ধি যুগিয়ে দিয়েছেন। তার কথা শুনে মন্দার মালা বদলে গেল, এবার পতির পালা। দুজনে মিলে পতির কাছে গেল, পতিকে বলল, হে পতিদেব, তুমি আমার দেবতা, আমাদের দেবতা, দুজনের দেবতা, অতএব তুমি যে নরকের রাস্তা তৈরি করছো, মৃত্যুর পরে তোমার নরক হবে, আর আমরা তোমার পতি কি করে সহ্য করবো বলো, তোমাকে যেতে দেব না, আর নরকে আমাদের কাছে তোমাদের তোমাকে রাখবো, তুমি চলো। তাকে নিয়ে এলো, নিয়ে এসে নিজেরা যে পথের পথিক সেই পথে তাকে বাধ্য করলো, এবং সে ভগবত পথে প্রেরিত করে তারা তাকে টেনে দিলি যে নিজের মতন করে, সেই থেকে তার ঘর হয়ে উঠল মোদের এই তো বৃন্দ বনরি, এই তো বৃন্দ বন। সে মন্দার মালা, সুজসা, সুমঙ্গল, এদের ঘরটাই হয়ে গেল বৃন্দাবন। সাধু যেখানে আসে, যেখানে সাধুগণ হরি কথা করে, যেখানে সাধু দর্শনের জন্য ভক্তগণের উপস্থিত হয়, যেখানে ক্রিয়াবান তার ক্রিয়া অভ্যাস করেন, সেই তো বৃন্দাবনে রূপান্তরিত হয়ে যায়। বৃন্দাবন রূপান্তরিত করতে আর বেশি সময় লাগে না, যদি সাধকগণ নিজে একত্রিত হয়ে সে ভগবত প্রেমে নিজেকে নিমগ্ন করে তুলে ব্রজগুপ্তের মতো।
বদরি তো বিন্দা বন রে, এই তো বিন্দা বন ওদের, এই তো গীতার জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোককে পালন করি। হে অর্জুন, তুমি গীতার জ্ঞানকে আশ্রয় করে যুদ্ধ করো। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করে তোমার পেছনে যেসব শত্রুরা লেগে রয়েছে তাদেরকে বিনাশ করো এবং আত্মরাজ্য অধিকার করে তুমি পরম ধাম যাওয়ার রাস্তা প্রস্তুত করো। যদি ক্রিয়া না করো তবে সে শত্রুকে কিছুতেই তুমি দমন করতে সক্ষম হবে না। তাই হে সাধকগণ, হে সাধিকাগণ, আপনারা নিত্য সেই ক্রিয়াযোগের অভ্যাস করবেন, যার ফলে জন্ম জন্ম ধরে সেই শত্রু যারা কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তাদেরকে আপনি স্তব্ধ করতে জব্দ করতে সক্ষম হবেন। অন্যথায় আবার পুনরপি জননম পুনরপি মরণমে আপনাকে নিমগ্ন হতে হবে। হরি ওম, হরি ওম, হরি ওম তৎস। সেই পরমাত্মা বাসুদেবের চরণে এক মিনিট চোখ বন্ধ করে স্থির হয়ে সকলে ধ্যান করবেন, প্রার্থনা করবেন, এ পরমাত্মা শিশু যশার মতো আমিও যেন সে দিব্য শক্তি আপনার কাছ থেকে প্রাপ্ত হয়ে তোমার ধামে যাত্রায় প্রস্তুত হতে পারি, এমনভাবে তুমি আমাকে কৃপা করো। প্রার্থনা করবেন, চোখ বন্ধ করে সোজা হয়ে স্থির হয়ে বসবেন।
হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। এক বিশেষ নিবেদন, প্রতিদিন গীতা পাঠ অমৃত পানের সমান, গীতা পাঠ করবেন প্রতিদিন, গীতা পাঠ করে কে জীবন সফল বানাও, প্রতিদিন গীতা পাঠ করে কে জীবন সফল বানাও। অনমোল মানব জীবন কো বাসুদেব মন্দির সমতুল্য। দ্বিতীয় হল আপনার ঘরের ঈশান কোণ দেবস্থান রূপে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে ঘরের কল্যাণ হয়। তৃতীয় হল আপনারা প্রতিদিন রাত্রে ভোজনের পরে কিংবা ভোজনের পরে বজ্রাসনে বসবেন 15 মিনিট, তারপরে জলপান করবেন এবং ব্রহ্মচারী মুদ্রা করে বিশ্রাম করবেন, এতে স্বাস্থ্যের পক্ষে কল্যাণকর। পঞ্চম হল ঘরে বৃদ্ধ বৃদ্ধা মাতা পিতা রয়েছেন, তাদের সেবা যত্ন করবেন, যেটা হলো পারিবারিক জীবনে সংসারের জীবনে সুখকর। সকলকে সাধুবাদ জানাই। ওম নমো নারায়ণায়।